মক্কা থেকে হিজরত করে আল্লাহ নবী দার নবী মদিনার জমিনের দিকে রওনা হলো। কাহিনী বলছি না, এখান থেকে যেটা দরকার সেটা নেন। কাহিনী ঘুরতে আসি না, হাঁটু গেড়ে বসে বললেন, ওই জায়গাটার নাম হলো কোবাপল্লী। আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, আমি নবী চাই আমার কাসোহারে বিশ্রামটাকে কিছু কিছু জন্তুর জানোয়ার আছে দেখবেন, জন্তুর জানোয়ার গরু পুষেছে, গরুটা হয়তো একটু টেনে দৌড়ে চলে গেছে, সে অপরাধ করেছে। একটা বাড়ি মারি না মারছে, গরুটা ছটফট ছটফট করছে, ওই গরু থেকে বড় গরু বলে এরম এরম যন্ত্র আছে না একজনে বলে তোর বকরি যদি তোর কথা না শুনে শরিয়াতের ভাষায় ওকে জবাই করতে, কিন্তু বাঁচিয়ে রেখে কষ্ট দেবার অধিকার তো দেয়নি শরিয়া। দেখেছেন ঠান্ডা কড়া ঠান্ডা পৌষ মাস, ভাবি ছোট বাচ্চাকে দিয়ে একটা মুরগ পাঠিয়ে দিয়েছে, গা ভিজে থরথর করে কাঁপছে দেখছে মুরগিটা, মানে কি হবে এই কাঁপছে কেন, বলছে আমার মা গোসল করিয়ে দিয়েছে। হাওড়া জেলার কথা বলছি, মাথায় ঢুকছে না নাকি? একটা মিথ্যা কথা যদি বলি আল্লাহ জবানকে বন্ধ করে দেবে। আমি জিজ্ঞেস করছি, চেহারায় কাঁপছে কি ব্যাপার, বলছে আমার মা গোসল করে তিনবার গোসল করিয়েছে। কোন কোনে ঠান্ডা পৌষ মাসে তিনবার পানিতে ডুবিয়ে দিয়েছে, জান বেরিয়ে যাচ্ছে, কি করবে বলে আছে কোন বাবার দরবারে মান্যত রয়েছে, আজকে গোশ রান্না করলে আগে আছে দূর হন, হইলে তোরও জবাই করবো। ভালো খাবার খেতে দেন, ভাত চাল ইত্যাদি ইত্যাদি খেতে দিয়ে তিন দিন পর ওকে বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করে দেন হালাল। একবার জোরে বলে জানে না, গোসল করাচ্ছে পাক করাচ্ছে ঘেটা দিয়ে মার মাথা সমাজের রোগ ধরে ট্রিটমেন্ট করা, হুজুরির সংখ্যা কমে যাচ্ছে। আর একটা রোগের কথা বলি, মুরগি মেহমান এসছে ঘরে, মুরগি দৌড়চ্ছে মুরগি জবাইয়ের সময় পাবো না, ও ইমাম ভাই যে মুরগি জবাই করার জন্য ইমামরা কে ওই ইমামের মর্যাদা দিয়েছে, তার মানে ওই যে সেক্রেটারি হচ্ছে পাক্কা জাহেদ, মসজিদে ওর জন্য দায়িত্ব পাওয়া চেহারা। মাথায় ঢোকাতে পারছি না, তোমার মুরগি জবাই করার জন্য ইমাম নয়, ইমাম হলো নেতা। শরিয়াতের শর্ত চারটে, মুরগি জবাই করবে তোমার বিবি, তুমি তো মুসলমান, তোমার বিবি মুসলমান, তোমার একজন সাবাল্লক ছেলে আছে সেও মুসলমান, ঘরের সাবাল্লিকা মহিলা সেও মুসলমান, ওরা সবাই জবাই করতে পারে, এটাই হলো ইসলাম। একবার জোরে বলে দেখেছেন ভেতরের কথা কিরম বেরোচ্ছে। শরিয়াতের শর্ত জবাইয়ের শর্ত হলো চারটি, কটা জোরে বলে, আপনার ঘরের বিবিটাও জবাই করতে পারে। শরিয়াতের শর্ত হলো চারটে, এক নম্বর শর্ত হলো ধারালো একটা অস্ত্র নিতে হবে,
ধারালো একটা অস্ত্র। রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা, দ্বিতীয় নম্বর শর্ত হলো মুরগিটাকে জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা লাগবে। দের নবী হাবিবুল লাগে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জড়িয়ে দিয়ে গেলেন, তৃতীয় নম্বর শর্ত হলো মুরগিটা জবাইয়ের সময় খেয়াল করতে হবে ওর তিনটি রগ যেন, তিনটি রগ যেন কাটা যায়, দুই ধারের দুটি আর শ্বাসনালী, তিনটি রগ কাটতে হবে, দম্মে মাসবুহ প্রবাহিত শরীরের দূষিত রক্তটা যেন বার করা যায়। অর্থাৎ অনেক ক্ষণ ধরে ধরে পুচিয়ে পুচিয়ে জবাই করা হলো মাকরু। কথা বুঝতে পাচ্ছেন না? দুই ধারে দুটো শিরা, মাঝখানের হুলকুম শ্বাসনালী, এই তিনটা শিরা যেন কাটে, একবার জোরে বলুন। সেটা অনেক ক্ষণ ধরে নয়, অতি সহজে। তাই সেই জন্য শরীয়তের প্রথম শর্ত অস্ত্র ধারালো নাও। জবাই করতেছে, জবাই করতেছে, হাসরাম ঘাড় ঘুরিয়ে দেখতে কত বলে, ভুল বলতেছে কি, হাস জবাই করে ছেড়ে দিয়েছে, প্যাক 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 করতে করতে এরকম হেঁটে হেঁটে যাচ্ছে, যে জবাই করে একদিক ফিরে ফিরে দেখতে, ও ছুরি ফেলে দিয়ে দৌড়চ্ছে, মেরেই ফেলবেন বোধ হয়, জবাই হয়নি, অনেক অনেক ধরে পুচিয়ে পুচিয়ে জবাই করছে, গোশ খাওয়া মাকরু, এমন গোশ মেরেছে কল্লার হাতে হাতে মাকরু, সব জানে না, সব নিয়ে আলোচনা হয়, দোকানে মুরগি কিনতে গিয়েছে গোশ, তো দোকানদার বলছে হ্যাঁ হ্যাঁ ভাই হালাল হয়ে গেছে, হালাল হয়ে গেছে, বিসমিল্লাহ বলে না, একজন বলছে হ্যাঁ ভাই বিসমিল্লাহ আল্লাহ কে কিছু পড়া আসছে, কি কম্পিউটার ফেল একদম, জবাই হচ্ছে, জানা নেই শরিয়াত, আলোচনা হয়নি, হারাম গোশত খাচ্ছে, হালাল টাকা হারাম গোশত, ইসলাম কি জানে অত সহজ? তাহলে তৃতীয় নম্বর শর্ত বুঝতে পারছেন তো নাকি, নাকি অজন্মতি ঘোরাবো, দরকার আছে তো? তৃতীয় শর্ত কি বললেন, তিনটে রগ কাটতে হবে। চতুর্থ নম্বর শর্ত হলো অতি তাড়াতাড়ি জবাই করতে হবে, পশুটাকে শান্তি দিতে হবে, অনেকক্ষণ ধরে জবাই করলে পশু কষ্ট পায়, প্রাণী কষ্ট পায়, ওই জন্য নবী বললেন অতি দ্রুত জবাই করতে হবে, অনেকক্ষণ ধরে পুচিয়ে পুচিয়ে জবাই করা শরীয়তে নিষিদ্ধ। ও বাবাজি, নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন ঘরের মা বোনেরাও জবাই করতে পারে, ঘরের বোনেরাও জবাই করতে পারে, ঘরের ছেলেরাও জবাই করতে পারে, মাওলানা মুলি সাহেব শুধু জবাই করবে, এটা শরীয়তের বিরুদ্ধে আচরণ। নিজের মেহমান নিজে রক্ষা করো, ইমাম সাহেব তার প্রয়োজন আছে যেতে পারে, একজনের ইমাম ইমামের ইমামতি খেয়ে ফেলে সবে বরাতে 150 থেকে 200 মুরগি জবাই করতে হয়, তাই রুটি 10-15 পিস করে জম্মের খাওয়া খাবে, আর হেউ হেউ করে ঢেকু তুলে ওই মসজিদের এক কোণে নামাজ পড়ে ক্লান্ত হয়ে হাতে ফিরে দিকে আবার সোনার আঙ্গুটি, আমি যে সব বলছি সোনার আঙ্গুটি তো রোজু হয়নি, নামাজ হবে না, হারাম। শরীয়ত জানে না, শরীয়ত জানে না, ওকে জানানো হয়নি, এর জন্য দায়ী হচ্ছে আলেম, এর জন্য দায়ী হচ্ছে হুজুর, এর জন্য দায়ী হচ্ছে এই ওয়াইজিন সমাজ, এদেরকে জাহান্নামি করা হবে। কেন বুঝতে পাচ্ছেন তো নাকি, আলোচনার কেন্দ্রবিন্দু একটি স্থল, কিন্তু আল্লাহ বললেন উদুখুলু ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোক, শয়তান যেন তোকে পাকড়াও না করতে পারে, ওয়ালা তাত্তাবিউ খবরদারের তেবা করবি না, ব্যাখ্যা চলছে।
আপনিও কিন্তু মুরগি জবাই করতে পারেন, খাসি জবাই করতে পারেন, বকরি জবাই করতে পারেন, শরিয়াত কোনো মানা করে না। তবে বাবা যে এক্সট্রা যে দোয়া পড়তে হয় ওটা হলো আপনার তাকওয়া, ওটা হলো আপনার তাকওয়া। এক্সট্রা যে বিসমিল্লাহ আল্লাহু একবার ছাড়া যে দোয়াটা পড়তে হয় ওটা আপনি পড়তেও পারেন নাও পড়তে পারেন, কিন্তু শরিয়াতের শর্ত হলো আপনাকে বিসমিল্লাহ আল্লাহু একবার বলা লাগবে। অজুটা আপনার নাই, অজুটা আপনার নাই, অজুটা আপনার নাই, এমন একটা সিচুয়েশন এসে গেছে মুরগিটা আর বোধহয় বাঁচবে না, গরুটা আর বোধহয় বাঁচবে না, পশুটা হয়তো আর বাঁচবে না, অজু করতে গেলে হয়তো মারা যাবে। শরিয়াত বলছে অজুর শর্ত নয়, আল্লাহ একবার জবাই করো। কুকুর দৌড়চ্ছে কানে, হুজুরির টানে কুকুর দৌড়চ্ছে। শরিয়াতের শর্তগুলো বোঝা না, বোঝা না, কেন এই সমাজকে জাহান্নামী মুখী করে দিচ্ছিস রে বাপ? ভুল ভাঙছে তো, ভুল ভাঙছে তো। আমি আপনাদের বোঝাচ্ছিলাম রাসূলুল্লাহ প্রাণীকে, প্রাণীর দুঃখ কষ্টটা রাসূলুল্লাহ বোঝে, প্রাণীর কষ্টের সমবেদনা প্রকাশ করা হলো আমার নবী। আমার সালাকার ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবী কায়নাতের জন্য আমার নবী হলো করুণা। আল্লাহু আকবার। এমনি বলা হয়েছে আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র কায়নাতের জন্য নবী হলো রহমত করুণা। একবার জোরে বলে, এর ব্যাখ্যা কোনদিন দিয়েছি আমরা? মাথা ফাটিয়ে দিয়েছে কে? দুটুই দাঁড়িয়ে মতে মতে জান্নাত জনের বাপের পৈতৃক সম্পদ।